বন্ধুরা, এটা হলো ব্রয়লার, আর এই ব্রয়লারটা মেনটেন্যান্স হইতেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন ব্রয়লারের ভিতরে সবগুলো হলো টিউবের সারি সারি, এখানে প্রচুর টিউব আছে। আর এখন আমরা এই ব্রয়লার উপরে যাব, এবং উপরে গেলে এই ব্রয়লারের ভিতরে কী আছে এবং টিউবগুলো তো আমরা আসলে এবার এই পাশ থেকে দেখা যাচ্ছে, কিন্তু এই পাশ থেকে শুধুমাত্র টিউবের, যে এটাকে বলা হয় টিউব শিট কিংবা যে ফ্রন্ট প্লেট আর কি। তো এখানে টিউবগুলো দেখা যাচ্ছে, টিউবের মুখগুলো। তো আমরা এখন পুরো টিউবগুলো দেখব এবং বয়লারের যে উপরে যাব। তো আমি এখন উপরে যাচ্ছি। এই যে এটি হলো বয়লার উপরের পাশ, আর এখানে লাইট সরতে হবে। তো এটি হলো বয়লার উপরের পাশ, আর এই যে এই অংশটিকে বলা হয় ম্যান হোল। তো এই যে ম্যান হোলটা খোলা আছে, ম্যান হোলটা এখানে ছিল। আর এটি হলো ব্রয়লারের ভিতরের পাশ, যে টিউবগুলোর কথা বলেছিলাম, এই যে সেগুলো এগুলো হলো সেই টিউবগুলো। এখানে প্রচুর টিউব আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রয়লারটি বর্তমানে মেনটেন্যান্সের কাজ চলছে, এবং যে কারণে এটিকে যে পানিগুলো ছিল সে পানিগুলোকে ড্রেন করে দেওয়া হচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে এই যে একজন অপারেটর আছে, যিনি ব্রয়লারের যে টিউবের মাঝে যে স্কেলগুলো আছে সে স্কিনগুলোকে রিমুভ করছে, কিংবা একটু ঘষা মাজা করে এগুলোকে পরিষ্কার করছে ম্যানুয়ালি। আর এই টিউবের যে স্কিনগুলো দেখা যাচ্ছে, এগুলো সাধারণত ডিস্কিলিং কেমিক্যালের মাধ্যমে এগুলোকে মানে স্কিনগুলোকে অপসারণ করা হয়, কিন্তু এখন এখানে ম্যানুয়াল পদ্ধতিতে আপাতত স্কেবার কিংবা ব্রাশ দিয়ে ঘষা মাজা করে এই টিউবগুলোকে পরিষ্কার করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেকগুলো টিউব, টিউবের সারি সারি প্রচুর টিউব। এ হলো ব্রয়লারের ভিতরে অবস্থা। ব্রয়লারের ভিতরে এই যে টিউবগুলো দেখা যাচ্ছে, এই টিউবের ভিতরে আগুনের ধোঁয়া যায়, এবং এই টিউবের যে বাইরের পাশটা সেটা পানিতে ডুবানো থাকে, যার ফলে যখন আগুনের ধোঁয়ায় টিউবটা উঠতে হয় তখন এই টিউবের বাইরের যে পানিগুলো থাকে সেই পানিগুলো বাষ্পে পরিণত হয়। তো এই যে টিউব দেখতে পাচ্ছেন, আর নিচে এখানে আরও একটা অংশ দেখতে পাচ্ছেন, এই যে এই টিউবের মাঝামাঝি যে গ্যাপটা আছে এই গ্যাপের নিচে, এটিকে বলা হয় ফায়ার ড্রাম, যেটির পার্নেস কিংবা যেখানে আগুন জ্বলে। তো এ হলো ব্রয়লারের ভিতরের অবস্থা, শুধুমাত্র টিউব। আর এই যে নিচে এখানে গ্যাপের মাঝখানে নিচে যে অংশটি সেটি হলো পার্নেস কিংবা ফায়ার ড্রাম। তো এ হলো ভিতরের অবস্থা। আশা করি হয়তো এই অল্প আলোচনার মাধ্যমে হয়তো ব্রয়লারের ভিতর ফার্স্টে আপনাদের দেখাতে সক্ষম হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি আপনার যেসব ফ্রেন্ড আছে তাদের মাঝে শেয়ার করবেন। এই আর এটি হলো ব্রয়লারের উপরের অবস্থা। যদিও এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর নাম হলো সেফটি বাল্ব। এখানে একটি সেফটি বাল্ব, এখানে আরও একটি সেফটি বাল্ব, আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মেইন স্টিম লাইন। এই ব্রয়লারের যে স্টিমগুলো হয় সেগুলো এই লাইন দিয়ে তারপরে এই যে উপরের নিচে তারপর ডেলিভারি হয়। আর এখানে আরও একটি অংশ হয়তো দেখতে পাচ্ছেন, এটি অনেক ব্রয়লারে থাকে, আর এই অংশটিকে বলা হয় ইকোনোমাইজার, যেটি ব্রয়লারের এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য এই অংশটি ব্যবহার করা হয়। এটি হলো ফিড ওয়াটার পাম্প থেকে যে পানিগুলো সরাসরি ব্রয়লার প্রবেশ করবে, সেগুলো সরাসরি ব্রয়লার প্রবেশ না করে এই যে যে চেম্বারটি কিংবা যে অংশটি এখানে যখন আনা হয় তখন পানিগুলো কিছুটা উত্তপ্ত হয়। উত্তপ্ত যখন পানিগুলো টেম্পারেচার বাড়ে, সে পানিগুলো যখনই পরবর্তীতে ব্রয়লারে ব্যবহার করা হয় সেগুলো অতি দ্রুত স্টিমে পরিণত হয়, এবং এই স্টিম পরিণত হওয়ার কারণে যে জ্বালানি অনেকটা সাশ্রয় হয় এবং ব্রয়লারের যে এফিসিয়েন্সি সেটা অনেকটা বৃদ্ধি পায়। আর এই যে উপরের যে অংশ দেখতে পাচ্ছেন, এটি হলো ইকোনোমাইজার থেকে এটি হলো সিমনি লাইন। এখান দিয়ে ব্রয়লারের যে বর্জিত এক্সস্টগুলো সর্বশেষ এই লাইন দিয়ে তারপরে সিমনি দিয়ে বের হয়ে যায়। তো এ হলো ব্রয়লারের মোটামুটি ছোটো একটা ওভারভিউ। আশা করি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।